সম্মানিত চাকরিপ্রত্যাশী সিদ্ধ বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটি না টানে ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখতে থাকুন। আর এখানে পদগুলো দেখিয়ে দিচ্ছি আমি কি কি পদে এখানে লোক নেওয়া হচ্ছে, এমনকি বিভিন্ন ধরনের পদ আছে এখানে। মহিলা এখানে দুইটি সেকশনের লোক নেওয়া হচ্ছে, সেটি আমি আপনাদেরকে কোন কোন সেকশনে সেটি লোক নেওয়া হবে সেটি আমি দেখিয়ে দেবো। আর এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনারা কোন কোন পদের জন্য আবেদনটি করতে পারেন সেটি আমি বলে দেবো। আর এখানে কোন কোন জেলা প্রার্থীগণ সেখানে আবেদনটি করতে পারবেন সেটি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এখানে আবেদনটি শেষ হবে আপনাদের মে মাসের 31 তারিখে, সেটি আবেদনটি শেষ হয়ে যাবে। তো আপনারা চাইলে সেই মে মাসের 31 তারিখ আগে সেটি আপনারা আবেদনটি আপনারা ডাক যোগাযোগের মাধ্যমে সেটি আপনারা প্রেরণ করতে হবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে বাংলাদেশ কর্মচারী বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম 12 তলা সরকারি ভবন, সরকারি অফিস ভবন 11 তলা, সেগুন বাগিচা, ঢাকা। এখানে তাদের ওয়েবসাইটটি দেওয়া আছে, এখানে www.bkkb.gov.bd তাদের এই ওয়েবসাইটটি, আপনারা চাইলে সেটিতে আপনারা দেখে নেবেন আপনারা। আর এখানে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 5/5/2022, সেটি প্রকাশিত হয়েছে, সেটি আসে সম্পূর্ণ একটি ফুল সরকারি, সেটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রযোজিত, সেটি সম্পূর্ণটি সরকারি। আর এখানে মহিলা কারিগরি পথে এখানে লোক নেওয়া হচ্ছে, আর বাংলাদেশ প্রকৃত নাগরিক হতে সেটি আহ্বান করা যাচ্ছে আপনারা, প্লিজ আপনারা চাইলে সেটিতে আবেদনটি করতে পারবেন। স্টাফ সার্ভিস কর্মসূচি, এখানে এই পদের জন্য আপনাদেরকে এই সেকশনের জন্য আপনাদেরকে প্রথম নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক, সেটি বেতন হচ্ছে আপনার 9700 টাকা হতে 23499 টাকা। এখানে বয়স হচ্ছে আপনাদের বার্ষিক অবশ্যই 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে। এখানে 28টি পদে লোক নেওয়া হবে, মানে এখানে 28 জন লোক নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ হলে, অষ্টম জেএসসি জেডিসি আপনারা পড়লে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন, অষ্টম পাশের সেটি আপনারা আবেদনটি করতে পারেন। এখানে কোন কোন জেলা প্রার্থীগণ সেখানে আবেদনটি করতে পারবেন প্রয়োজনে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মানে এই যে এইসব জেলা প্রার্থীগণ সেখানে আপনারা আবেদনটি করতে পারবেন আপনাদের সুবিধার্থে, সেটি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে টিকিট চেকার। এখানে 9300 টাকা হতে 22490 টাকা, প্রার্থীকে অবশ্যই 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে। এখানে পদের সংখ্যা একজন একটি লোক নেওয়া হবে, সেটি তারপরে এইচএসসি পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন, এইচএসসি পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এখানে 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে বাস হেল্পার। এখানে আপনাদেরকে 8250 টাকা হতে 20010 টাকা, প্রার্থী বয়স 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে, এমনকি 28 জন লোক নেওয়া হবে সেটিতে। আর এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন, অষ্টম পাশ জেডিসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা সেটি আবেদনটি করতে পারবেন। এখানে 4 নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের মেকানিক্যাল, এখানে মেকানিক হেল্পার, এখানে 8250 টাকা হতে 20010 টাকা, প্রার্থীকে অবশ্যই 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে, এমনকি এখানে পদের সংখ্যা হয়েছে 60 জন লোক নেওয়া হবে সেটিতে। আপনাদেরকে সংশ্লিষ্ট কাজের প্রতি 3 বছরের অভিজ্ঞতা বা অষ্টম শ্রেণী জেডিসি পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এখানে 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে দারোয়ান পদে আপনার বেতন স্কেল হচ্ছে 8250 টাকা হতে 20010 টাকা। আর এখানে বয়স স্কেল আপনাদের বয়স 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে, আপনাদের এখানে পদের সংখ্যা 3 জন, আর এখানে অষ্টম শ্রেণী এবং কি জেডিসি পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে সেকেন্ড যে সেকশনটি আছে সেই সেকশনে আপনাদের পদগুলো কি কি পদে সেটি লোক নেওয়া হচ্ছে সেটি আমি দেখে দিচ্ছি। এখানে আপনাদের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই একটি সেকশন আছে, সেটিতে লোক নেওয়া হচ্ছে। এখানে পদের সংখ্যা হচ্ছে আপনাদের প্রথম নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষণ, এখানে 11000 থেকে 26590 টাকা বেতন। এখানে আপনাদের বয়স স্কেল, এখানে বয়স হচ্ছে আপনাদের 18 থেকে 30 বছর প্রার্থীকে থাকতে হবে। এখানে পদের সংখ্যা হচ্ছে একজন, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান ও বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা ডিগ্রি পাশ করলে সেটিতে আপনারা আবেদন করতে পারবেন, এমনকি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, বাংলা থাকতে হবে, স্পিড থাকতে হবে BA 25, আর ইংরেজিতে থাকতে হবে 30 করে স্পিড আপনাদেরকে থাকতে হবে।
আর এখানে কোন কোন জেলা প্রার্থীগণ সেখানে আবেদন করা প্রয়োজন সেটি এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এইসব প্রার্থীগণ সেখানে আবেদনটি করা যাবে না, আর অন্যান্য সকল প্রার্থীগণ সেখানে আবেদনটি করতে পারবে। এখানে সেকেন্ড নাম্বার যে পদটি হচ্ছে সেটি হচ্ছে প্রশিক্ষা সেলাই কাটা ছাটা ফুল তোলা ও উল বুনন। এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের 9,300 টাকা হতে 22,490 টাকা। প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে। পদের সংখ্যা 5 জন 5টি লোক নেওয়া হবে এই পদের জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো অনুমোদিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক মানে আপনাদেরকে HSC পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। HSC পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে 4 নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে মেসেঞ্জার। এখানে মেসেঞ্জার এখানে আপনাদের বেতন স্কেল 8,250 টাকা হতে 20,010 টাকা। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে। পদের সংখ্যা 1 জন 1টি লোক নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে অষ্টম JDC ও JSC JDC পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে দারোয়ান। এখানে বেতন স্কেল 8,250 টাকা হতে 20,010 টাকা। আর এখানে আপনাদের বয়স হচ্ছে আপনাদের 18 থেকে 30 বছর ভিতরে থাকতে হবে। এখানে পদের সংখ্যা 7 জন 60টি লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম JDC JSC পাশ করলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে শর্তাবলী আছে, আমি শর্তাবলী দেখিয়ে দিচ্ছি। এখানে আর এখানে এখানে মুক্তিযুদ্ধ এখানে মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে আপনার 18 থেকে 32 বছর পরে বসলেও সেটাতে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে আপনারা খামের সাথে সে কী কী কাগজপত্র সেটি সংযুক্ত করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের আবেদনকারীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী স্ত্রীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, বয়স 31 মে 2022 হতে 10, তারপর যে হলো জাতীয়তা, নিজ জেলার নাম, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে, ব্যাংক ড্রাফট নাম্বার, শাখার নাম ও তারিখ, কোটার নাম, প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি উল্লেখ, প্রয়োজনীয় উন্নয়ন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর আবেদনটি করতে হবে। এখানে আপনাদের আপনারা সবগুলো এখানে দেখে নিয়েছেন। আর এখানে আপনাদেরকে কী কী কাগজপত্র সেটি সত্যায়িত করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে আপনাদের গাড়ি চালার ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে তাদেরকে অবশ্যই গাড়ি চালার লাইসেন্স ও সত্যায়িত অবশ্যই আবেদনটির সাথে সংযুক্ত করতে হবে। এমনকি সনদপত্র জন্ম সনদপত্র সত্যায়িত করতে হবে। প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তার নিকট হতে 4টি সনদপত্র সেটি সংযুক্ত করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞাপিত উল্লেখিত পদের সংখ্যা হ্রাস ও বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এখানে শর্ত তোলা 4টি রঙিন ছবি প্রথম শ্রেণী গ্যাসের অফিসার কর্তৃক সেটি সত্যায়িত করে আবেদনের সাথে সেটি সংযুক্ত করতে হবে। আর এখানে আপনাদেরকে আপনারা কোন ইয়াতে আপনারা সেটি আবেদনটি আপনাদেরকে ফ্রিভাবে পরীক্ষার ফ্রিভাবে তাটা আপনাদের ধার্য করা হয়েছে সেটি হচ্ছে 200 টাকা করে। সেটি আপনাদেরকে অবশ্যই সেটি আপনাদের আপনাদেরকে ব্যাংক চালানোর মধ্যে সেটি দিতে হবে। এখানে প্রথম যে ইয়াটি আছে সেটি 300 টাকা করে সেটি দিতে হবে। সোনালী ব্যাংকে বা ইয়ের মধ্যে আপনারা সেটি ডাব করে সেটি ব্যাংকের মাধ্যমে সেটি চালান করে সেটি তাদেরকে দিতে হবে। আর এখানে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন সরকার নিয়ে ভিডিওটি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।